নাবালক ছেলের নিখোঁজের ঘটনায় তার মা বাবা সহ গোটা পরিবার সর্বশান্ত। ঘটনার বিবরণে জানা যায়, গত 21 ডিসেম্বর এডিনগর থানাধীন সর্বধর্ম মিশন কলোনি এলাকার কালীচরণ সরকারের 17 বছর বয়সী বড় ছেলে রাধাচরণ সরকার ওরফে উদয় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। রাত গভীর হওয়ার পরেও সে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে এডিনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করান। পুলিশ ওই নাবালক ছেলের বাবা মাকে আশ্বাস দিয়েছিল বিষয়টি তারা খতিয়ে দেখবেন, কিন্তু আজ 15 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এডিনগর থানার পুলিশ ওই নিখোঁজ নাবালক ছেলেটির কোনো সন্ধান এনে দিতে পারেনি। অবশেষে নিখোঁজ নাবালক ছেলের মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে কান্নায় ভেঙে পড়ে রাজ্য সরকার সহ সকলের কাছে হাতজোর করে অনুরোধ করে জানিয়েছেন, তাদের সেই আদরের রাধাচরণ ওরফে উদয়কে যেন খুঁজে বের করে দেওয়া হয়। কিতে হয়েছে দিদি ঘটনাটা? আমার ছেলে উদয় মাসের দিন 21 তারিখ ইংরেজি 21 ডিসেম্বর হঠাৎ করে বাড়িতে এসে 3টার দিকে আয়া স্নান করছে, ভাত খাইছে, খাইয়ে সেরা বাইরে এসে আমি গেছি আমার বাচ্চারা মাস করে দেখতে আনতাম। তারপরে আয়া দিদি বাড়িতে নাই, হঠাৎ করে আমার শাশুড়ি হইতেছে ক ওদিকে চুকিটা সামনে গেছে, আমি ফুল মনে না লাগতেছে নিজেরটা নিজে বুঝাচ্ছি। হঠাৎ করে চুকিটা খুলে দিই, কালো চো কালো গেঞ্জি করে বাড়ির থেকে বাড়িছে। তারপরে আমি খুব সন্দেহ হইতেছে, তাও নয় না কেমন লাগতেছে, তার মধ্যে মানুষের রোগী নেই, আমরা এরা দেখছি না কম মেলার দেখছে। আমি রাত্রে বোধ আগে বলবো 9টা বাজে আয় না, মানে বাড়ির থেকে গিয়ে রাগ করে গেছে। রাগ বলতে আগের দিন রাত্রে একটা মা একটা মোবাইল দেখছি, মানে আমি কই মোবাইল কত 3000, আমি তো কম দামে দিলাম না, দিলে পালাছে নতুন মোবাইলও কিনা দেবো। যখন নিখোঁজ হয়েছে আপনারা থানাতে জিডি এন্ট্রি করছেন কি? করছি, থানার থেকে পুলিশ কোনো এখন তো কোনো খবর দিতেছে না, খুবই তারা বুঝে ফোন করবো, এখন তো তারা পুলিশের কোনো খবর রেখেছে না কোনো কিছু না। আপনার ছেলের নাম কি? নাম হলো রাজেশ করিম সরকার, ডাক নাম উদয়। বয়স কত? 17 বছর হয়েছে না? 17 আরো 17। আপনার স্বামী কি কাজ করে? কাঠমিস্ত্রি কাজ করে। এই জায়গাটার নাম কি আপনারা? সর্বধর্ম মিশন কলোনি। আপনারা কি চান এখন? আমরা এখন রাজ্য সরকারের কাছে চাই অনুগত, হাত জোর করে অনুরোধ করতেছি আমার বাচ্চারা যদি আজকে শুরু